ওর এত বড় সাহস, আমাকে কিনা বলে ওর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আজ অফিস থেকে ফিরে বাসায় এলেই ওই শকুনটা বুঝতে পারবে ওর জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ। আমার নামও বিথি, স্বামী হয়েছে তো কি হয়েছে? আমি যে ওর থেকে 2 বছরের বড় সেটা কি ও ভুলে গেছে? আমি কেন ওকে এসব কথা বলছি সেটা সবার তো জানা দরকার। 1 ঘন্টা আগে আমাকে ও বলে, তোমাকে দিয়ে না কোনো কাজ হবে না, সকাল 8টা বেজে গেছে, এখনো পর্যন্ত 1 কাপ চা পেলাম না। আমি কি বসে আছি? 1 কাপ চা তো তুমিও বানিয়ে নিতে পারো। না না, তুমি বসে থাকবে কেন? তুমি তো আছো তোমার অ্যাকোরিয়াম আর টবের গাছ নিয়ে। সকালে উঠে আগে ওগুলোর পিছনে 2 ঘন্টা সময় দিবে, পরে রান্নাঘরে ঢুকবে। আমি যা খুশি তাই করি। তুমি কি কোনো একদিন না খেয়ে অফিসে গেছো? আর খাওয়া তড়িঘড়ি করে যা সিদ্ধ করে রাখো, তাই গলা দখরন করেই ছুটতে হয়। তোমার কপাল ভালো, আমার মতো একটা রুচিসম্মত বউ পেয়েছো। তোমারও কপাল ভালো, আমার মতো সাদা সিধে একটা জুনিয়র স্বামী পেয়েছো, তা না হলে যেভাবে বুড়িয়ে গেছো কেউ আর বিয়ে করতো না, গালের গন্ধে ঘুম আসে না, সে নাকি আবার রুচিসম্মত। তুমি কি বললে? আমি বুড়িয়ে গেছি? ওই শকুন, আমার গাল গন্ধ না? এই শকুন, আমি যদি এখনো রাস্তায় বের হই তাহলে যুবকদের রাতের ঘুম নষ্ট হয়ে যায়, আর আমি বলে এই শকুনের সাথে পড়ে আছি। তুমি যে আমাকে শকুন বলো, তুমি কি জানো শকুনের নজর কোথায় থাকে? আমাকে ছোট করতে গিয়ে তুমি নিজেই যে ছোট হয়ে গেছো তা কি বুঝতে পারছো? শকুনের মতো স্বভাব যার, তাকে আমি শকুন বলবো না তো কি বলবো? তাহলে বোঝো, শকুন তো টাটকা কিংবা সতেজ কিছু পছন্দ করে না, সব সময় পচা বাসি মরা পছন্দ করে, আর আমি সেই জন্য বোধ হয় বাসি বউ পেয়েছি, যা বাতিল চলে না। এত বড় কথা! আজ রান্না এই পর্যন্তই, ওই রাতের কিছু বাসি ভাত আছে তাই খেয়ে অফিসে যাও, আর অফিস থেকে ফিরে এসে বুঝতে পারবে মজা কাকে বলে। পারো তো ওই একটা জায়গাতেই, কিছু হলেই রান্না বন্ধ। তুমি রান্না না করলে আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার পিয়ের কাছ থেকে টাটকা খাবার খেয়ে নিব। এখন থেকে ওই পিয়ের খাবারই খেয়েও, আমি আর রান্না করব না, আর পারলে ওই পিয়ে বিলকিস নাহারকে সাথে করে নিয়ে এসো, আজ থেকে ওই তোমাকে দেখবে। ওর যদি স্বামী সংসার না থাকতো তাহলে আমি তাই করতাম। এই আমি গেলাম। শকুনটা এই কথা বলেই তো চলে গেছে, খাবারও দেইনি, আর রান্না তো শেষ হয়নি, আর সেই জন্য তো আমিও চলে এসেছি মা বাবার কাছে। আসার আগে রাতগুলো পাশের বাসার আপুকে দিয়ে এসেছি, ও সবগুলো লুঙ্গি বালতিতে ভিজিয়ে দিয়েছি, শুধু লুঙ্গি নয় শার্ট প্যান্ট সব কিছু ভিজিয়ে রেখে এসেছি, ফ্রিজ লক করে চাবিটা নিয়ে এসেছি, আর শুকনো খাবারগুলো তালা বন্ধ করে এসেছি। মাইগ্রেনের শুরু হলে যে ওষুধ খাবে সেটাও পাবে না, আমার মনে হয় এটা ঠিক করেনি, ওষুধটা বের করে রাখা উচিত ছিল। না ঠিক করেছি, ওষুধ দরকার হলে যদি ফোন দেয় তাহলে না হয় বলে দিব কোথায় ওষুধগুলো রেখেছি। বাসায় ফিরে অফিসের পোশাক পরেই ঘুমাতে হবে, আর তা না হলে সব কিছু খুলে ঘুমাতে হবে, আর অর্ধেক রাত পর্যন্ত জেগে সব কাপড় চোপড় পরিষ্কার করে সেগুলো শুকিয়ে আবার আয়রন করতে হবে। তখন দেখবো তোমার পিয়ে বিলকিস বানু তোমাকে কিভাবে সহযোগিতা করে। আর চিঠিতে লিখে টেবিলে রেখে এসেছি, যাতে লেখা, তুই যেন আমাকে ফোন করে ফিরে আসতে বলবি না, আমি আর তোর সাথে এক ছাদের নিচে থাকবো না, পারলে আমাকে ছাড়া 1 পা চলে দেখাস। আমার মনের অবস্থা দেখে মা আমাকে বলে, তুই কি আবারও সজীবের সাথে রাগারাগি করে এসেছিস? সন্ধ্যা হয়ে গেল এখনো বাসায় যাচ্ছিস না, এমন করলে কি হবে? আমাকে তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? যদি তাই হয় বলে দাও, অন্য কোথাও চলে যাই। ওই শকুনের সাথে তোমরা কেন যে আমাকে বিয়ে দিলে কে জানে। আমরা দিলাম কোথায়? তুই তো ওকে ছাড়া বিয়ে করবি না বলেই আমরা সজীবের সাথে তোকে বিয়ে দিয়েছি, আর সজীব খুব ভালো ছেলে, হাজারে একটা। তখন কি জানতাম ও এতটা অভদ্র? আর তোমরা ওকে কতটা জানো? আমরা তো ওকে সেই ছোটবেলা থেকেই জানি। তুই তোকে সেই ছোটবেলা থেকেই জানিস, তোকে কোন দিক থেকে কমতি রেখেছে বলতে পারবি? কমতি তো রাখেনি, কিন্তু ওর কথাগুলো বড্ড বাজে, কথায় কথায় আমাকে হার্ট করে। এটা হলো তোর প্রতি ওর ভালোবাসার বহিঃপ্রকাশ, তুই হয়তো সেটা বুঝতে পারিস না। মা তুমি ওর হয়ে আর সাফাই গায়ো না, ওকে ফোনও করবে না। আমি কেন সজীবকে ফোন করতে যাব? তোদের দুইজনের ব্যাপার, তোরা যা খুশি তাই করবি, আমি এসবের মধ্যে নেই। তবে খারাপ লাগছে বেচারা সারাদিন পরে বাসায় ফিরে না খেয়ে কষ্ট পাবে, এটা ভেবে এসব করে কি যে লাভ পাস কিছু বুঝি না। তোমাকে বুঝতে হবে না, তুমি এখন যাও তো, আমাকে একটু একা থাকতে দাও, আর রাতে আমাকে খাবার খেতে ডাকবে না। সে কি, দুপুরও তো তেমন কিছু খেলি না। আমার খিদে লাগলে আমি তোমাকে বলবো, এখন যাও তো। মাকে চলে যেতে বলে মনে মনে ভাবছি এতটা করা মনে হয় ঠিক হয়নি, বাসায় ফিরে খুব কষ্ট পাবে শকুনটা, লুঙ্গি ছাড়া তো ঘুমাতেও পারবে না, রাতের খিদেটাও সহ্য করতে পারে না, মাইগ্রেনের সমস্যা দেখা দেয়, মাথা যন্ত্রণা করলে তো ঘুমাতেও পারবে না। আমি কি তাহলে ফিরে যাব? না থাক,
এই একদিনে খুব একটা সমস্যা হবে না, একদিন বলছি কেন, আমি তো আর যাবো না বলেই চিঠিতে লিখে রেখে এসেছি। তবে শকুনটা যদি নিতে আসে তখন তো আর না বলতে পারবো না। আমি এসব কি ভাবছি, আর আমার ঘুম আসছে না কেন? মাঝে মধ্যে তো রাগ করে চলে আসি কিন্তু সন্ধ্যার আগেই ফিরে যাই। আজ আর যাবো না ঠিক করেছি, কিন্তু ওর জন্য এমন হচ্ছে কেন? আজ সকালে অফিসে যাওয়ার পথে কি আসবে একবার? ও কি বাড়ি ফিরে এসে আমার কথা ভাবছে, নাকি আমি একাই ওর জন্য ভেবেই যাচ্ছি? আমি ভাবতেও পারিনি বিথি এভাবে করে চলে যাবে। ঠিক আছে, আমিও তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ফোনও দেব না, খোঁজ নেব না। আমি দেখতে চাই আমাকে কষ্ট দিয়ে তুমি কতটা শান্তিতে থাকতে পারো। এই সজীব এতদিন তোমাকে ভালোবেসে এসে কি ভুল করেছে? তুমি পারলে আমিও পারবো। এইসব কথা ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। ফজরের আজান শুনে জেগে যাই, নিজের অজান্তেই বিথিকে ডাকতে থাকি। পরে মনে হয় ও নেই, আসলে বিথির কিছু কিছু শখ আছে যেগুলো ও নিজেও জানে না। যখন যেটা মনে হবে ও তখন সেটাই করবে। এই তো 2 মাস আগে কোয়েল পাখিগুলো সব খেয়ে নিয়ে এখন পড়েছে অ্যাকোরিয়াম নিয়ে আর টবের গাছ নিয়ে। কোয়েল পাখি পোষার আগে 2টো গিনিপিক পালন করেছিল, তার আগে খাঁচা তৈরি করে কবুতর পালন। ও যা করবে সেটা 2 মাসের মধ্যে আবার পরিবর্তন করতেই হবে। সেগুলো নিয়ে আবার কথা বলা যাবে না এবং কমেন্ট করলেও বিপদ। তবে মুখে যাই বলুক, ও আমাকে খুব ভালোবাসে, তাই বলে রাগ করে কখনও তো আমাকে রেখে রাত্রি যাপন করেনি। আজ এমনটা করার একটাই কারণ, আমার মনে হয় বিলকিসের কথা বলা ঠিক হয়নি। এখন হোটেল থেকে নাস্তা করে অফিসে যেতে হবে, আর আজ দুপুরে তো নিপুর বাসায়, অফিসে সবার দাওয়াত, যাই গুছিয়ে বেরিয়ে পড়ি। আমার আর ভালো লাগছে না, সকাল 9টা বাজতে গেছে, শকুনটা কিছু না খেয়েই মনে হয় অফিসে চলে গেছে। আমার ধারণা ছিল ও এখানে আসবে, তারপর নাস্তা করেই অফিসে যাবে, কিন্তু আসেনি। আমি গুছিয়ে বের হতেই মা বলে, কি ব্যাপার, রাতে কিছু খেলি না, এখন এই সামান্য কিছু মুখিতেই কোথায় যাচ্ছিস? মা, আমি টবে পানি দিতে যাচ্ছি, আর ওই অ্যাকোরিয়ামে কিছু খাদ্য দিতে হবে। অ্যাকোরিয়ামের মাছ কি খাবে সেই চিন্তা করে এখন বাসায় যাচ্ছিস? কিন্তু জামাইটা যে আমার না খেয়ে অফিসে যাবে সে কথা তো একবারও ভাবিসনি। তুমি আবার ওই শকুনের হয়ে আমাকে জ্ঞান দিতে এসেছো? যাও, আমি থাকছি না, আমি এখনই চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকিস। তুমি আমার সাথে মজা করছো? মজা কেন করব, আমি তো খুশি হয়ে কথাটা বললাম। ছোটবেলা থেকে আমাকে খুব জ্বালিয়েছিস, এখন স্বামীর ঘরে কেউ ঠিক হলি না, 2 দিন পরে তো তুই মা হবি, তখন কি করবি এটা কি ভেবেছিস? তুমি কি আমার নিজের মা নাকি সৎ মা, এই বিষয়টা এবার জানতে হবে। কিন্তু কেউ তো স্বীকার হবে না, প্রমাণ করতে মনে হচ্ছে এবার DNA টেস্ট করতে হবে। কিছুই করতে হবে না, শুধু তোর মানসিক অবস্থার পরিবর্তন কর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে, মনেও শান্তি পাবি। আমি মায়ের আর একটা কথাও না শুনে সোজা বাসায় এসে দেখি শকুনটা তার ভিজে লুঙ্গি যা যা ছিল কিছুই শুকাতে দেয়নি, সব কিছু তো সেইভাবেই রেখেছে। শুধু তাই নয়, আমার শাড়ি পরে ঘুমিয়েছিল, সব কিছু বেডের উপর রেখে গেছে। মাত্র 1টা দিন বাড়িতে নেই, অমনি বাড়িটা বস্তিখানা করে ফেলেছে, রুমটাও অগোছালো। এখন তো আমার ফাঁদে আমিই আটকে গেলাম, সব কিছু আমাকেই করতে হবে। সারাদিন খুব পরিশ্রম করে খুব ক্লান্ত হয়ে পড়েছি, অপেক্ষা করছি শকুনটা কখন ফিরবে। রাত 8:30 বাজে, শকুনটা এখনও পর্যন্ত বাসায় আসেনি। তবে কি আমার উপর রাগ করে কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো না তো আবার? না না, সজীব এদিক থেকে খুব ভালো আর সচেতন। তাহলে শকুনটা বাসায় আসতে দেরি করছে কেন? কাল থেকে বাইরের খাবার খাচ্ছে, ওর তো গ্যাস্ট্রিক হয়ে যাবে। আমি কি তাহলে ফোন দিব একবার? না না, ফোন দিব না, দেখি আরও 10 মিনিট, তারপর মাকে না হয় বলবো একটা ফোন দিতে। আমার ভাবনা শেষ হতে না হতে এই শকুনটা রুমে এসে আমাকে দেখে লাফিয়ে ওঠে। কে আপনি, আমার রুমে এসে আমার বেডে এভাবে কেন শুয়ে আছেন? উঠুন বলছি। বাসায় ফিরতে না ফিরতে নাটক শুরু করে দিয়েছো, নিজের বউকে নিয়ে এসব কি কথা হচ্ছে শুনি? আমি কি কোনো ভূত দেখছি নাকি? আমার কিন্তু ভয় করছে, কে আপনি? বুঝতে পেরেছি, মাত্র 1টা রাতেই তুমি পাগল হয়ে গেছো, মাইগ্রেনের সমস্যা হয়েছে না? নিজের সুন্দরী বউকে বলছে ভূত? আমার বউ? এটা কি করে হয়? যদিও দেখতে আমার বউ বিথির মতো, কিন্তু আপনি তো ভূত, বিথি রূপ ধরে চলে এসেছেন। পাগলামিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি বিথি, বিশ্বাস না হলে আমাকে ধরে দেখো। না না, আমি ছুঁয়ে দেখবো না, আমার বউ বলেছে সে আর ফিরে আসবে না। আমি জানি ও আমার উপর অভিমান করে গলায় দড়ি দিয়ে মারা গেছে, আপনি তাই তো ওর রূপ ধরে আমাকে শাস্তি দিতে এসেছেন। আমি তোমার উপর রাগ করে গলায় দড়ি দিয়েছি না? এবার দেখো আমি তোমার ঘাড়টা ধরে মোটকে দেই। ভূত ভূত, আমাকে ভূতে ধরেছে! এভাবে স্লো মোশনে বলতে বলতে ওই শকুনটা আমার হাত থেকে নিজেকে মুক্ত করে ওয়াশরুমে চলে যায়। আর ঠিক সেই সময় মা ওর ফোনে কল দিলে আমি রিসিভ করতেই ওপাশ থেকে মা বলছে, বাবা সজীব তুমি কি বাসায় পৌঁছে গেছো? আর আমার বজ্জাত মেয়েটাকে আর কিছু বলেছে? তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, ও তোমাকে খুব ভালোবাসে, তোমার সাথে রাগারাগি করে এ বাড়ি এসেও কিছু মুখে দেয়নি,
তোমার কথা ভাবতে ভাবতে ওর দিন কেটে গেছে। তুমিও কিছু না খেয়ে চলে গেলে, যেই শুনলো পাগলিটা তারপর বাসায় চলে গেছে, আর এক মুহূর্তও দেরি না করে ছুটে গেছে। তোমরা একে অপরকে এতটাই ভালোবাসো, তাহলে কেন এত রাগারাগি করো বাবা? হ্যাঁ, আমি মানছি আমার মেয়ে একটু সহজে রেগে যায়, কিন্তু ওর মনটা খুব ভালো। আমি আর কোনো কথা না শুনে ফোনটা রেখে দিয়ে ওয়াশরুমের দরজা দাঁড়িয়ে ওর বের হওয়ার জন্য অপেক্ষা করছি। শকুনটা বের হলেই ওকে জাপটে ধরে আদর করতে থাকি। আমার আদর পেয়ে ও সব কিছু ভুলে আমাকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিয়ে 1 ঘন্টা ধরে আদর করার পর বলে, এখন কি আমার পায়রার রাগ কমে গেছে নাকি আরও কিছু চাই? রাগকে শুধু আমি একাই করি, তুমি কি আমার চেয়ে কম? আমার না হয় রাগটা বেশি। আসলে তোমার সাথে এই খুনসুটি তো আমার সেই ছোটবেলা থেকে, তাই বলে তুমি আমাকে ছেড়ে একটা রাত কিভাবে পার করলে আমার পায়রা? আর ওসব কথা বলো না, আমার তোতা। তোমার হঠাৎ কি হলো, শকুন থেকে তোতা বলা শুরু করলে? এখন তো বলবো না, আরো 1 মাস পরে বলবো। এখন রাত অনেক হয়েছে, চলো গোসল সেরে ডিনারটা সেরে নেই। আজ সব তোমার পছন্দের জিনিস রান্না করেছি। আমিও তোমার পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি, চলো গোসল করে আগে খাবার খেয়ে নেই। এই বলেই আমি ওকে কোলে করে নিয়ে ওয়াশরুমে গিয়ে দুইজনে বেশ মজা করে গোসল করে ফ্রেশ হয়ে মজা করে ডিনারটা শেষ করে গিফট বক্সটা বিথির হাতে দিতেই বিথি আমাকে জড়িয়ে ধরে মহা খুশিতে আদর করতে করতে বেডে নিয়ে শুয়ে দিয়ে এসিটা অন করে দিয়ে ঘুমিয়ে পড়ে। আমিও ঘুমিয়ে পড়ি। আজান শুনে দুইজনে উঠে যে যার কাজ ছেড়ে নিয়ে বিথি রান্নাঘরে ঢুকলে আমি ওকে সহযোগিতা করতে গেলে ও বলে, তুমি এখন একটু বিশ্রাম করে নাও, এই 10 মিনিটের মধ্যে আমি তোমার জন্য নাস্তা এবং চা নিয়ে আসছি। আমি জানি তো আমার পায়রা এখন আমার জন্য নাস্তা তৈরি করবে, আমি একটু তোমার পাশে থাকি। তুমি যদি এখন আমার পাশে থাকো তাহলে আমার মনটা তোমার দিকে থাকবে, মনে থাকবে এখনই একটা কিস করে আদর করি। বেশ তো তাহলে আদর করো, আমিও তো এসেছি তোমাকে একটু আদর করতে। সারা রাত আদর করা হয়নি, এখন যাও গুছিয়ে নাও, আর সময় থাকলে টবে একটু পানি দিয়ে আসতে পারো। টবে তো পানি দিয়েই এখানে এসেছি, আর অ্যাকোয়ারিয়ামেও খাবার দিয়েছি। এই না হলে আমার প্রাণের স্বামী, তুমি অপেক্ষা করো, আমি খুব ভালো করে একটা কিস দিব তোমাকে। হ্যাঁ যা করবে তাড়াতাড়ি করবে, আমি গোসলের আগেই যেন হয়। তুমি কি গতকালকের মাইনাসটা এখন আদর করতে চাচ্ছ? মাইনাস তো মাইনাস হয়ে গেছে, তবে তাই মাইনাস প্লাসে মাইনাস করতে চাই না, এখন যা হবে এই হিসাব আলাদাভাবে হবে। তাহলে একটা কাজ করো, মাইনাস হয়েই থাক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি কি ভুল কিছু বলেছি? সেই জন্যই তো পুরনো হিসাবে যেতে চাইছি না, এখন নতুন হিসাব হবে। বুঝতে পারছি, জমের হাত থেকে আমার নিস্তার নেই, তুমি রুমে গিয়ে অপেক্ষা করো, আমি সময় মতো চলে আসছি। আমি রুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যে চলে আসে বিথি, দুইজনে বেশ কিছু সময় পার করলাম। এইভাবেই কোনো ঝামেলা ছাড়া কেটে যায় আরও 1টি মাস। একদিন বিশেষ মুহূর্তের সময় বিথি বলে, ফুর্তি যা করার করে নাও, আর কিছুদিন পর থেকে আমাকে নিয়ে ফুর্তি করা বন্ধ হয়ে যাবে, তখন দেখা যাবে তুমি কি করে থাকতে পারো আমাকে এভাবে না পেয়ে। তুমি কি আবার ঝামেলা বাঁধানো শুরু করে দিবে নাকি? ভালোই তো চলছে সব কিছু। কথা বলার পরে সব কিছু না শুনে এমন নেগেটিভ চিন্তা করো বলেই তো সমস্যা হয়। আমি যা বলতে চাইছিলাম তার আর বলার মুড নেই, মুড ফিরে আসলেও আর বলবো না। আরে পায়রা, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে হারানো বা পাবো না এটা শুনলেই মাথা গরম হয়ে যায়, এটা তো নেগেটিভ চিন্তা নয় পজিটিভ। এবার বলো কি জন্য এমন কষ্টদায়ক কথা বললে? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি বললে তুমি, আমি বাবা হব? এই খুশির খবরে তোমাকে তো আরো বেশি করে আদর করব পায়রা। আদর করলে করতে পারো, কিন্তু এখন যে ফুর্তি করছো এটা থেকে তো তুমি বঞ্চিত হয়ে যাবে আমার কবুতর। এমন খুশির খবরে তো তোমাকে 6 মাসের অবকাশ দেব। মুখে বলছো 6 মাস, বাস্তবে থাকতে পারবে তো আমার কবুতর? না পারলে আর একটা বিয়ে করে নিতে তো আর সমস্যা নেই। কি বললে তুমি? আর একবার বললে আমি এক্ষুনি আত্মহত্যা করে তোমার বাবা হওয়ার স্বাদ ঘুচিয়ে দেব। আরে পায়রা, আমি তো মুখেই বলে খালাস, বাস্তবে কি তোমায় ছাড়া চলতে পারবো বলে তোমার মনে হয়? আমি সেই জন্যই তো আবার তোমার কাছে ছুটে এসেছি, আর এখন থেকে আমাদের মধ্যে থাকবে না আর কোনো ঝামেলা, এটাই আমার ওয়াদা মাই ডিয়ার জুনিয়র হাজবেন্ড। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।